নমস্কার, মহানগরবাসী সাবধান, কিয়নো মহানগরীর ফার্মাসীত চিকিৎসা সেবা করতে যিকোনো মুহূর্ততে আপনার অসুবিধা হব পাৰে। কিয়নো মহানগরীর ফার্মাসীত উলাইছে ভুয়া চিকিৎসক, মৃত্যুর প্রমাণ পর্যন্ত প্রদান করে ভুয়া চিকিৎসকে। মহানগরীর ফার্মাসীত চিকিৎসা করতে সাবধান হোক আপনার, কিয়নো মহানগরীর ফার্মাসীত উলাইছে ভুয়া চিকিৎসক, ভুয়া চিকিৎসকে মৃত্যুর প্রমাণ পত্র পর্যন্ত প্রদান করিব পারে। বহু রোগীর স্বাস্থ্যর সঙ্গে হেতালি খেলি গ্রেপ্তার হয়েছে এগারী ভুয়া চিকিৎসক। এই ঘটনা সংঘটিত হয়েছে মহানগরীর লাল গণেশত। আরক্ষীর জালত ভুয়া চিকিৎসক প্রেমানন্দ রয়, ভুয়া ডিগ্রি পঞ্জীয়নরে 41 বছর ধরে চলাই আহিছিল চিকিৎসা সেবা, আর 41 বছর অন্তত এধরণে আরক্ষীর জালত পড়েছে এগারী ভুয়া চিকিৎসক। মহানগরীর লাল গণেশর এখন ফার্মাসীত নিতেও চলাইছিল চিকিৎসা সেবা, বহু লোক দিয়া মৃত্যুর প্রমাণপত্রত আজব রোগের নামও উল্লেখ করে আছে। পশ্চিমবঙ্গের চিকিৎসক সুরেন্দ্র নারায়ণ সেনর পঞ্জীয়ন নম্বরের জালিয়াতি করে এইগারী প্রেমানন্দ রয় নামর চিকিৎসকে চলাই আছিল চিকিৎসা সেবা। চিকিৎসক অভিজিৎ নিয়োগের অভিযোগের ভিত্তিত আরক্ষীয় অভিযান চলায়, আর অভিযানের অন্তত এনেদরে উদালবার্কা আরক্ষীয় লাল গণেশর মহাময়া মেডিকোস নামের ফার্মাসীখনের পৰা গ্রেপ্তার করে সেইগারী ভুয়া চিকিৎসক। এই মুহূর্তে আমি জানাবলে বিচারিছো মহানগরীর ফার্মাসীত যিকোনো মুহূর্তত ভুয়া চিকিৎসকর বলি হব পারে আপনি, কিয়নো মহানগরীত উলাইছে ভুয়া চিকিৎসক। 41 বছর ধরে, এবছর দুবছর নহয়, 41 বছর ধরে ভুয়া চিকিৎসা ডিগ্রির যে পঞ্জীয়ন, সেই পঞ্জীয়ন নম্বরের জড়িয়ে চিকিৎসা সেবা আগবাই আহিছিল বহু রোগীক, চোয়াচিতা করে আহিছিল, ঔষধ প্রদান করে আহিছিল, আর মৃত্যুর প্রমাণপত্রও প্রদান করে আহিছিল এইগারী চিকিৎসক। আমি দৃশ্যাস এই মুহূর্তে দেখার চেষ্টা করি। এইগারী হয়েছে সেই প্রেমানন্দ রয়, 41 বছর ধরে 1983 সনের পর বর্তমান পর্যন্ত ভুয়া ডিগ্রি পঞ্জীয়নরে এনেদরে চিকিৎসা সেবা অব্যাহত রাখিছিল এগারী চিকিৎসকে। আর এই চিকিৎসকগী বর্তমান আরক্ষীর জালত পড়ছে। পশ্চিমবঙ্গের এজন চিকিৎসকর পঞ্জীয়ন নম্বর জালিয়াতিরে দীর্ঘদিন ধরে রোগী চিকিৎসা করে আহিছিল, আর আজির দিনটা এনেদরে উদালবার্কা আরক্ষীর অভিযানত গ্রেপ্তার করা হয় সেইগারী ভুয়া চিকিৎসক। অভিজিৎ নেওগ নামের এগারী চিকিৎসকে অভিযোগ দাখিল করে, আর এই অভিযোগের ভিত্তিতই গুয়াহাটী মহানগরীর লাল গণেশর নিউ মহামায়া মেডিকোজ নামের এই ফার্মাসীখনের প্রায় বিশেষক আটক করা হয়, আর সেই বিশেষ ফার্মাসীখন বর্তমান অবস্থা প্রশাসনের তরফের প্রায় বন্ধ করে দিয়া হয়েছে। মুহূর্তে আমি এক চাঞ্চল্যকর খবর জানাবলে চেষ্টা করছো, কিয়নো 41 বছর ধরে এগারী চিকিৎসকে ভুয়াকৈ চলাই আহিছিল তেখেতর চিকিৎসা সেবা। 1983 সনের পৰা কল্পনা করক, 1983 সনের প্রায় নিজের চিকিৎসা সেবার যে ভুয়া পঞ্জীয়ন, সেই ভুয়া পঞ্জীয়ন নম্বরের জড়িয়ে তেখেতে এনেদরে চিকিৎসা প্রদান করে আহিছে বহু লোকক, চিকিৎসা আজিলৈকে প্রেসক্রিপশন তেখেতে প্রদান করে আহিছে, মৃত্যুর প্রমাণ পর্যন্ত ভুয়াভাবে তেখেতে দিয়ে আহিছে, আর মৃত্যুর প্রমাণ পর্যন্ত মৃত্যুর যে প্রমাণপত্র, সেই প্রমাণপত্র উল্লেখ করা যেটু কারণ, মৃত্যুর কারণত যে রোগের নাম, এক আজব রোগের নামও তেখেতে লিখিছে, তাত বহু লোকে অভিযোগ উত্থাপন করেছে, আর এনেদরেই এটা গ্রেপ্তার হবলগা হয়েছে। অভিজিৎ নেওগ নামক এগারী চিকিৎসকে অভিযোগ দাখিল করেছিল, তেখেতর অভিযোগের ভিত্তিতে এনেদরে গ্রেপ্তার করেছে সেইগারী ভুয়া চিকিৎসক। এক মন্তব্য আছে, সেই মন্তব্যটা আপনার আগবাইছো। আপনি
কোৱালিফিকেশ্যন নাই, তেওঁ এবাৰ কৈ MBBS ডিগ্ৰী কৰিছে, এবাৰ কৈ ডিপ্ল'মা কৰিছে, MBBS কোনো ডিপ্ল'মা নাথাকে, এক নম্বৰ কথা। তাৰপৰা আমাৰ হাতত কিছুমান তেওঁ ইছ্যু কৰা ডেথ চাৰ্টিফিকেট পালোঁ। সেই ডেথ চাৰ্টিফিকেটখনত এনেকুৱা এনেকুৱা ডিজিজৰ নাম লিখি থৈছে যিবিলাক ডিজিজ আমি আজিলৈকে শুনা নাই, অৰিজিনেল অৰিজিনেল প্ৰলাপ্স কাৰ্চিনোমা এনেকুৱা নাম আমি শুনা নাই। তাৰপৰা কিছুমান গ্লেৰিং মিষ্টেক আছে, ষ্ট্ৰকৰ স্পেলিংটো ভুল, কাৰ্ডিয়েকৰ স্পেলিং ভুল তেওঁ। তাৰপিছত যিটো ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ প্ৰেছক্ৰিপশ্যন পেডত দিছে, সেই ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰটো 1960 এলকটা আছে আছাম মেডিকেল কাউন্সিলৰ সুৰেন্দ্ৰ নাৰায়ণ সেন বুলি ডক্টৰ এজনক, তেওঁ ঘৰ ৱেষ্ট বেংগলত। যে এইখিনি বস্তু যেতিয়া এভিডেন্সখিনি চালো তেতিয়া বস্তু ওলাই পৰিল যে তেওঁ ফেক, একো নাই, তেওঁ কোৱালিফিকেশ্যন ডিগ্ৰী দেজ নাথিং। মন্তব্য শুনিলে এনেদৰে আজি বৃহৎ অভিযান চলিছে, অভিযানতে এতিয়া উদালক্ৰা আৰক্ষীৰ জালত এইগৰাকী ভুৱা চিকিৎসক প্ৰেমানন্দ ৰয়। দীৰ্ঘদিন ধৰি তেখেতে এই ফাৰ্মাচীখনত চিকিৎসা সেৱা আগবঢ়াই আহিছিল, বহু ৰোগীক প্ৰেছক্ৰিপশ্যন প্ৰদান কৰিছিল, বহু লোকক মৃত্যুৰ প্ৰমাণ পত্ৰ প্ৰদান কৰি আহিছে, আৰু যি মৃত্যুৰ প্ৰমাণ পত্ৰৰ যি কাৰণ উল্লেখ কৰিছে তাত আজব ৰোগৰ নাম উল্লেখ কৰিছে। আৰু এনেদৰে গ্ৰেপ্তাৰ হ'ব লগা হৈছে কিয়নো বিভিন্ন সময়ত ভুৱা চিকিৎসক পোহৰলৈ আহে, কিন্তু গুৱাহাটী মহানগৰীত ফাৰ্মাচীত এনেধৰণৰ ভুৱা চিকিৎসক এতিয়া পোহৰলৈ আহিছে। এবছৰ দুবছৰ নহয়, 41 বছৰ, 1983 চনৰ পৰা বৰ্তমান পৰ্যন্ত বিভিন্ন ঠাইত ভুৱা চিকিৎসক হিচাপে তেখেতে চিকিৎসা সেৱা প্ৰদান কৰি বহু লোকক লুণ্ঠন কৰি আহিছে, মানুহৰ স্বাস্থ্যৰ লগত হেতালি খেলি আহিছে। আৰু এইগৰাকী চিকিৎসকক এতিয়া এনেদৰেই গ্ৰেপ্তাৰ কৰিছে গুৱাহাটী মহানগৰীবাসীৰ বাবে। এই মুহূৰ্তত এক জৰুৰী খবৰ, এক দৰকাৰী খবৰ আমি জনাবলৈ চেষ্টা কৰিছোঁ, কিয়নো গুৱাহাটী মহানগৰীৰ যিকোনো ফাৰ্মাচীত চিকিৎসা সেৱা লাভ কৰাৰ পূৰ্বে, চিকিৎসা লোৱাৰ পূৰ্বে আপোনালোকে সাৱধান হওক। কোনগৰাকী চিকিৎসকৰ পৰামৰ্শ আপুনি গ্ৰহণ কৰিছে তাৰ ক্ষেত্ৰত আপোনালোকে অত্যন্ত সাৱধান হওক, কিয়নো এতিয়া গুৱাহাটী মহানগৰীৰ উদালবাক্ৰাৰ লালগণেশৰ মহামায়া মেডিকেলছ নামৰ এই ফাৰ্মাচীখনৰ পৰা এগৰাকী ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। কোনো ধৰণৰ ডিগ্ৰী তেখেতৰ নাই। পশ্চিমবংগৰ এজন চিকিৎসকৰ ডিগ্ৰী যি পঞ্জীয়ন নম্বৰ, সেই পঞ্জীয়ন নম্বৰ ভুৱাভাৱে জালিয়াতি কৰি তেখেতে এনেদৰে দীৰ্ঘদিন ধৰি চিকিৎসা সেৱা প্ৰদান কৰি আহিছে, আৰু এনেদৰে আৰক্ষীৰ হাতত গ্ৰেপ্তাৰ হ'ব লগা হৈছে সেইগৰাকী ভুৱা চিকিৎসক প্ৰেমানন্দ ৰয়।